আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাখছে ভালোই। ভালো আছেন কাকা? ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো সরিষার ক্ষেতের দাম নেই কাকা? জি হ্যাঁ আমারই। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন কতটুকু জায়গা সরিষা চাষ করছেন কাকা এই জায়গায়? আমরা সাত কাঠা। মানে সাত কাঠা? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো সাত কাঠা জমিনে মানে কত কেজি সরিষা বুনছেন কাকা এই জায়গায়? আমরা দুই কেজি। মানে দুই কেজি বুনছেন? বুনছেন কাকা এগুলো কতদিন হয়েছে? মানে পরে সার দিলে প্রবলেম হবে কাকা? সার তো দেইনি, দিছে না, দিন লাগে না। মানে সরিষাতে কোনো সার দেওয়া লাগে না? প্রথম সার মিক্সচার করে বললে কি মানে আর কোনো সার বিষ দেওয়া লাগে না? পানি দেওয়া লাগে না কাকা? পানি তো দিন লাগে, এই বছর বৃষ্টি হয়েছে, দেওয়া লাগছে না। মানে সেটাই খেতে পানি সরিষা খেতে পানিও দেওয়া লাগে? সিরা পানি দিতে হয়। মানে একটু হালকা একটু পানি দিতে হয়? পানি না দিলে কি আমরা সরিষা গাছে একটু মর্দ হবে না, একটু তাজা হবে না, একটু ফল কম ধরবে? পানিটা দিলে কি একটু ভালো হয়? পানিটা দিলে কি মানে ফল বেশি ধরবে, আপনার এই সরিষা বেশি পাবেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখানে আপনার টোটাল সাত কাঠা জমিনের মধ্যে কত মন সরিষা পাবেন কাকা এখান থেকে? আপনার এটা তো বলতে পারি নাই, কোনোদিন করি নাই, এই বছরের প্রথম। মানে এই বছরের প্রথম? এর আগে কোনো সরিষা আবাদ করেন নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। ইয়ার সরিষা মানে হয় কয় মাস পরে কাকা? আগুন পৌষ মাঘ ফাল্গুন মাস মানে চার মাস লাগে? চার মাস, মানে সাড়ে তিন মাস কিংবা চার মাস লাগে? চার মাস আমাদের কি সরিষা পুনা থেকে আপনার পাকা পর্যন্ত চার মাসে কমপ্লিট? আচ্ছা আলহামদুলিল্লাহ। সাত কাঠা জমিনের মধ্যে মানে টোটাল কত মন সরিষা পাবেন এটা কি আপনার অনুমান জানা আছে কাকা? না জানা নাই। আমি ওটা কোয়াইতাম না আত্মাজি। মানে সেটাই কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনি প্রথম বুনছেন আপনার সরিষা। সাত কাঠা জমিনের মধ্যে কত মন সরিষা পাবেন এটা কিন্তু আপনি জানেন না কাকা, কিন্তু হওয়ার পরে বলতে পারেন যে এত মন হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আপনার এলাকার নাম কি কাকা? ভাসদিল। মানে ভাসদিল কোন থানা পড়ছে এটা? ফুলবাড়িয়া থানা। মানে ফুলবাড়িয়া থানা পড়ছে, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। ময়মনসিংহ বর্তমান তো বিভাগ আছে না, ডিস্ট্রিক্ট আছে কাকা? বিভাগ। মানে ময়মনসিংহ বর্তমান বিভাগ আছে? বিভাগ করছে তো। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো মোটামুটি কি সরিষা চাষ করে কি নিজেকে সফলত মনে করছেন কাকা? মানে মোটামুটি চলে, মোটামুটি চলে। দুই কেজি সরিষা বঞ্চেন এখান থেকে মন কিনে আপনার পাঁচ থেকে সাত মন সরিষা পাবেন, আর বেশি পাবেন? বলতে পারি মানে সেটাই কিন্তু আপনি হইতে পারলে বলবেন, ওর আগে বলতে পারবেন না? সেটাই আলহামদুলিল্লাহ। ওকে কাকা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনার জন্য দোয়া আছে। ওকে কাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।